গতকাল রাত 2:30 রাত পর্যন্ত মুখ দিয়া সি সি করে শব্দ করছে, খাবার দিলেও খাইছে, কিন্তু 2:30 পর থেকে পাখিটা মুখ দিয়ে কেন জানি কোনো রকম শব্দ করতেছিল না, খাবার দিলেও খাইতাছিল না। আমরা ভাবতাছিলাম হয়তো রাতের টাইম এজন্য ঘুমাইতাছে, কিন্তু সকালেও দেখি মুখ দিয়ে কোনো শব্দ করে না। আমরা অনেক চেষ্টা করলাম নাড়াচাড়া করানোর, পারতে নাড়াচাড়া করে না। আমি ধীরে ধীরে পাখির পায়ের থেকে রশিটাকে সরাইলাম। কাটলে তো ওই প্যাচটা তো খুলবে না। পায়ের মধ্যে লুপ হয়ে পেঁচে গেছে গিট্টির মতো। ডাকে না কেন? পায়ের উপর পাশ দিয়ে ঘুরে আনতে হবে, পাটাকে ধরো। আমি সেই রশি গুলানো মুখ থেকে সরাইলাম। ওকে হাঁকর তো। মনে হয় এই জন্যে খাচ্ছে না, রশি আটকে গেছে মুখে। কি আটকানো? কালকে আমি দেখেছি মুখে কি জানি একটা, মামাকে বলছি মামা শোনেই না। মুখে তো পেঁচানোর কথা না, কি গিট আছে রশি? হ্যাঁ রশি আছে, চাপ দিলে তো হাঁকর কথা। এই যে রশি রশি রশি, হ্যাঁ রশি পেঁচে গেছে, এই যে উপরে রশি, এই যে খাইছে হাঁকর। স্যার দেখো হাঁকর নাকি এখন, এই যে মুখের সাইড দিয়ে রশি। হ্যাঁ দেখি, না কিছু নাই, খালি
খালি হ্যাঁ খাও খাও তুমি একটু খাওয়াও তো খাবারটা কই খাবার না তোর একটু লাইটটা ধরো টুডে একটু ধরো এটা ধরো গরম কিন্তু উপরে ধরো উপরে এটা পড়লে সমস্যা নেই ড্রপ করে দাও মামার হাতে দাও হা করে দাও তো হ্যাঁ করছে দাও এরপর খাওয়ানোর চেষ্টা করলাম অল্প কিছু খাইলো সামনে দাও মুখের কাছে দাও সুন্দর ছিল দাও লাইট দাও উপরে ধরতে চোখের উপরে টিপি মুখটা হা করো আমি লক্ষ্য করে দেখলাম পাখিটা শীতে কাঁপতেছে আমাদের বাসায় যেই বাল্ব ওইটা তো এলইডি বাল্ব ওইটাতে বেশি গরম আসে না পাখিটারে অনেকবার খাওয়ানোর চেষ্টা করলাম তেমন একটা খাইলো না ওই খড়কুটা রশি ফালাই দিলাম একটা নরম কাপড় লইলাম যেন পাখিটা ওইখানে আরামে থাকতে পারে পাখিটারে গরম আবহাওয়ায় রাখার জন্য রুম হিটার ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না তো আমি রুম হিটার অন কইরা পাখিটারে রুম হিটার থেকে বেশ দূরে রাখলাম যেন পাখিটা হালকা হালকা গরম বাতাস পায় আমার বাচ্চা দুইটা সারাক্ষণ পাখির লগে বসেই রইছে দুপুরের দিকে ভাবলাম পাখিটারে একটু বারান্দা রোদের মধ্যে রাখি আবার বাইরে দেখলাম অনেক চড়ুই পাখিটা কি কিচিমিচি করতেছে ভাবলাম ওইখানে যদি হের বাপমা থাকে তাইলে হয়তো হেরে চিন্না হের কাছে আইব হেরে খাওয়াইব তাই হবো কিন্তু কোনো পাখি কাছেও আসে না হয়তো আমরা সামনে এর লাগিয়া ওই যে দেখেন একটা পাখি বইয়া বইয়া চিল্লাইতেছে এইটা কি হের আত্মীয় নাকি জানি না আবার হেরে যে ফালাইয়া থুইয়া জামুগা হেডাও পারতাছি না যদি আবার লাফ টাফ দিয়া বাইরে পইরা যায় হের আবার শীতে কাঁপুনি উঠে গেল হেরে আবার ঘরে হিটারের সামনে লই আইলাম বারবার বেশি খাওয়ানো হ্যাঁ আরো নেতা পড়তাছে আর একদমই খাইতাছে না আমার মাইয়াটা বেশ কিছুক্ষণ কান্নাকাটি করছে এখনো কান্তাছে চেহারা দেখলেই বুঝতাছেন আমি কোনো উপায় না দেখে হেড ঠোঁট ফাঁক কইরা খাওয়ানোর চেষ্টা শুরু করলাম এবার ভাত ছোট্ট টুকরা কইরা খাওয়ানোর চেষ্টা করতাছি দেখছেন পাখিটা কিন্তু কালকে থেকে অনেক শুকাই গেছে অনেকক্ষণ চেষ্টা করেও এইটুকু ভাত খাওয়াইতে পারতাছি না অনেক কষ্টে এক টুকরা ঢুকাইতে পারছি মনে হইলো হের পাতলা পায়খানা হয়েছে এই জন্য স্যালাইন খাওয়াইতেছি আমার বাচ্চা দুইটা তো সারাদিনই পাখিটারে একটু পরপর স্যালাইন আর ভাত খাওয়ানোর চেষ্টা করতেছে নিজেকেও খাওয়া দাওয়া বাদ দিয়া সারাদিন পাখির লগে বসেই রয়েছে আমার মনে হলো আর দেরি করা ঠিক হইব না এইরকম নবজাতক পাখির বাচ্চা তৈরি করা খাবার কোথায় পাওয়া যায় খোঁজ লাগাইলাম আমগোয়ে কাত্তিও কইল পাখির ওই খাবার ইফতারির পরে দোকান থেকে আইনা দিব কিন্তু আমগো তো আর তর্স হইতেছে না মনে হইতেছে ইফতারির আগেই যদি আইনা দিত তাইলে খুব ভালো হইতো তো যাই হোক ইফতারির পরে আশরাফ ভাই আয়া বললো পাখির খাবার লইয়া হে আমগরে পাখির খাবার কেমনে খাওয়ামো সেই নিয়ম কইয়া দিল এটা হচ্ছে হালকা একটু কুসুম গরম পানি দিবেন কুসুম গরম পানি এক থেকে দুই চামচ দুই চামচ পানি দুই চামচ তিন চামচ এটা দিবেন দিয়া একটু ঢালো করবেন ঢালো করে সিল দিয়া বা যেহেতু যখন ড্রপার দেওয়া হয়েছে ড্রপার দিয়ে নাও করবো বলে দিবেন আচ্ছা এটা বলে হ্যান্ড ফিটিং সবার মনে অনেক খারাপ আজকে আমার মেয়েরা অনেক কান্নাকাটি করছে পাখির জন্য মানে সুস্থ প্রথমে পাইছে তো তারপরে খাওয়া দাওয়া করানোর পরে সারা রাত ওদেরকে নিয়েছিল এখন যখন দেখতেছে পাখি অসুস্থ হয়ে যাচ্ছে তখন ভাবতেছে কি করবে না করুক আশরাফ ভাই অনেক ধন্যবাদ ভাই আপনি রোজার মধ্যে অনেক কষ্ট করে পাখির খাবার জোগাড় করে দিচ্ছেন অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আশরাফ ভাইয়ের জন্য অনেক সবাই দয়া করবেন আমাদেরকে অনেক হেল্প করছে থ্যাংক ইউ এই হলো পাখির দোকান থেকে আনা আমগো পাখির খাওয়া
মধ্যে নিয়ম মতো এক চামচ পাউডার লইলাম আর তিন চামচ হালকা গরম পানি লইলাম, গুলাইলাম। পাখিটা খাওয়ানোর জন্য মুখই খুলতেছে না। পরে কোনো ভাবে পাখির মুখটা হা করাইয়া এই তো হয়তো চাপ দাও একটুখানি খাওয়ান খাওয়াইতে পারলাম। আমার বাচ্চারাও একটু পর পর পাখিটারে খাওয়ান খাওয়াইতেছে। দোয়া কইরেন পাখিটা জানি সুস্থ হইয়া উঠে। তৃতীয় দিনে পাখির অবস্থা কি সেটা তিন নম্বর ভিডিওতে জানাবো। আপনাকে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই জানাইবেন।